গত কয়েকদিনের তুলনায় ডিম ও মুরগির মাংসের দাম কিছুটা কমেছে তবে সরবরাহ কমের অজুহাতে বাড়তি কাঁচামরিচ সহ বেশিরভাগ সবজির দাম এদিকে শিক্ষার্থীদের নজরদারির ইতিবাচক প্রভাবকে স্বাগত জানিয়ে ক্রেতাদের দাবি নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে প্রশাসনকে প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ট মানে করুন তিন দিনের ব্যবধানে গরুর মাংসের দাম কেজিতে একশো টাকা কমে বিক্রি হচ্ছে সাড়ে ছশো টাকায় ৩০ টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম বগুড়াতে গরুর মাংস পঞ্চাশ টাকা কমে বিক্রি হচ্ছে সাতশো টাকায় বাজার করছি একটা মুরগি পাকিস্তানি লেয়ার কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো আশি টাকা কেজি ধরে বর্তমানে আজকে যা আমি কিনলাম দেখবে তিনশো টাকা করে নিল। হ্যাঁ ক্রয় ক্ষমতার মধ্যে আস্তে আস্তে আরও কমবে আমি আশা করি সবসময় যদি যে পদারিক করেন আমি আশাবাদী যে সামনের দিকে দিনগুলিতে সব দিনই একটা সহনীয় পর্যায়ে আসবে বলি আমার দৃঢ় বিশ্বাস। লক্ষীপুরে ব্রয়লার মুরগির দাম 10 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকায়। সোনালী মুরগি 300 টাকা। তবে বাটি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। কুষ্টিয়াতে গত কয়েকদিনের তুলনায় ডিম ও ব্রয়লার মুরগির দাম কমেছে। লেয়ার মুরগি হচ্ছে 360 টাকা। দেশি মুরগি কম আছে আর আগে এর তুলনায় কম আছে 500 টাকা কেজি। আর আপনার কক কমছে অনেকটা।

দিনাজপুর ও জয়পুরহাটে ডিম ও মাংসের দাম স্থিতিশীল তবে সরবরাহ কমের অজুহাতে কিছুটা বেড়েছে মাছের দাম রেশমিনন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ